ইতিহাস ও বৈচিত্র্যের শহর হলো এই বাঁকুড়া জেলা, যার আনাচে কানাচে রয়েছে ইতিহাসের ছোঁয়া। হচ্ছে দোল মন্দির, এইটা রাস মন্দির, আর এইদিকে এটা দেখছো এটা হচ্ছে শিবের মন্দির, আর সামনেই আর একটা রয়েছে এটা হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। চাঁপা গাছটি হচ্ছে আমাদের যে লক্ষ্মীনারায়ণ মন্দির যে শালগ্রাম শিলা, সেই শিলাটি দিয়েছিলেন এক সাধু বাবা। এই সাধু বাবার কাছ থেকে আমার দাদুর যিনি ঠাকুমা, উনি খুব অতিথিপরায়ণ ছিলেন আর কি। তো সে তাদেরকে সন্তুষ্ট করার জন্যে তো ওই সাধু বাবা তখন দিয়েছিল যে শালগ্রাম শিলাটি, তো সাধু বাবার জটাতে ছিল সেই শিলাটি।
আচ্ছা, সেই শিলাটি দেওয়ার পরিপ্রেক্ষিতে নারায়ণকে এখানে প্রতিষ্ঠা করে, আর ওই নারায়ণ প্রতিষ্ঠা করার পরিপ্রেক্ষিতে বলেছিল যে আমার জটাই যেটা আছে সেটা নিয়ে নিলে, শালগ্রাম শিলাটা নিলে আমার মরণ মৃত্যু হবে। মৃত্যুর পরিপ্রেক্ষিতেই তখন বলেছিল যে আমার যেন সব দাহ করা হয় এখানে, কবর দেওয়া হয়। তো ওই কবর স্থানে বললো যে এটি চাঁপা গাছ হবে, সেই চাঁপা ফুল দিয়ে পুজো হবে নারায়ণের। সেই থেকেই কিন্তু এই চাঁপা গাছ এখনও আছে, সেই চাঁপা গাছ এখনও আছে এবং সেই নারায়ণের শিলাও এখনও আছে, মূর্তি চলছে। এটা তো এই 1997 সালে এটার ইয়ে হয়েছে, মানে সংস্কার করা হয়েছে। আবার অনেক পুরনো পুরনো মন্দির, আর তার আগে আবার তৈরি করা হয়েছে বহু পুরনো মন্দির, পুরোটা তো পাথরের খিলানের মন্দির। হ্যাঁ, এই জায়গাটা, জায়গাটার নাম একটু বলে দিন। জায়গাটার নাম বালসি। কোনো এই কি অতিথিশালা, কোনো সাধু সন্ন্যাসী যদি আসে, হ্যাঁ, এখনো, হ্যাঁ, তার শীতের দিনে হয়তো এখানে সবাই এর ভেতরের দিকে আরো কম আছে। বন্ধু, জায়গাটা দেখলে তো কত সুন্দর, মন্দিরের পাশেই সামনেটা দিয়ে বেরিয়ে এত সুন্দর একটা ঘাট রয়েছে, পরিবেশ সত্যি খুব সুন্দর। আমি ভাবতেই পারিনি যে এরকম জায়গায় এত সুন্দর একটা মন্দির আছে, আমি জানতামই না। আমি মামাবাড়ি যেদিন ফিরছিলাম, মানে মামাবাড়ি যেদিন যাচ্ছিলাম, সেদিন আমি মন্দিরের চূড়াটা দেখতে পাই এবং ভাইকে বলি যে চ ঘুরে আসি মন্দিরটা। এসে দেখলাম এত সুন্দর একটা পরিবেশ, আর চারিপাশের পরিবেশটা তো তোমরা দেখলে, কত সুন্দর গাছপালা লাগানো। আর বাঁকুড়া যদি আসো এই জায়গাটা অবশ্যই ভিজিট করবে, আমি গুগল ম্যাপ লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এই ঘাট থেকে এবার চলে আসলাম এদিকে মন্দিরের মধ্যে ঘুরছি। সত্যি এই জায়গাটা থেকে যেতে ইচ্ছা করছে না, মানে এত সুন্দর জায়গা, তা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। মানে এখানকার শান্ত পরিবেশ আর এখানের যে জায়গাটা, মানে মন্দির চত্বর তেমনি শান্ত হয়, মানে বিশেষ করে এই জায়গাটায়, বাঁকুড়ায় এই জায়গাটায় এসে সত্যি আমার খুব ভালো লাগলো, মানে অসাধারণ একটা ফিলিংস। আজ থেকে যদি মোটামুটি 15-20 দিন পর এখানে আসো, তাহলে এখানে রাস শুরু হবে, এখানে রাস হবে, দুদিন রাসযাত্রা হয় এখানে। আর এটা আমার ভাই সবসময় আমার সাথে থাকছে, অনেক খাটাখাটনি করছে আমার সাথে, মানে আমার ক্যামেরা কিন্তু এখানে এসে বেশিরভাগ ওই ধরে দিচ্ছে। খুব ভালো ভাই আমার, ভাইকে আমি লজেন্স খাবো, তোমরা সাবস্ক্রাইব করো, টাটা। Thank you.